আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, আমার সালাম এবং শুভেচ্ছা নিন। ভ্যাট উইথ ডক্টর রৌফ ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজ আমাদের 144তম পর্ব। এই পর্বে আমরা ভ্যাট সিস্টেমের, আমাদের দেশের ভ্যাট সিস্টেমের একটা জটিলতা নিয়ে আলোচনা করব এবং আমরা একটা সমাধানে, আইনসঙ্গত সমাধানে আসার চেষ্টা করব। উল্লেখ করা যেতে পারে যে আমাদের দেশের ভ্যাট ব্যবস্থায় অনেক বিষয়ে এখনো জটিলতা আছে, সবাই একভাবে বুঝে না, অস্পষ্টতা আছে, নন ক্লারিটি আছে, গ্রে এরিয়া আছে। তো এই সব কারণে ওই সব বিষয়গুলো মাঠ পর্যায়ে ইউনিফর্মলি প্র্যাকটিস হয় না, এর ফলে নানা জটিলতা তৈরি হয়। একটা ভালো ভ্যাট সিস্টেম যদি পরিচালনা করতে হয় তার অনেকগুলো কন্ডিশনস আছে, শর্ত আছে। তার একটা কন্ডিশন হলো যে আইন কানুন বিধি বিধান সবার কাছে এক অর্থে ব্যবহৃত হতে হবে, গ্রহণযোগ্য হতে হবে। কেউ যেন একই বিষয়ের একজন একটা অর্থ বলে, আরেকজন আর একটা অর্থ বলে, এরকম দ্ব্যর্থবোধক কোনো কিছু যেন আইন কারণে না থাকে। সবাই যেন একরকম ভাবে বুঝে, তাহলে সবাই একই রকম ভাবে সেটা পরিপালন করতে পারবে। তো যা হোক আর কি, এটা থিওরিটিক্যাল কথা, আমরা আজকে এরকম একটা সমস্যা নিয়ে আলোচনা করব। এবার আমরা সরাসরি সমস্যায় আসি। আপনারা জানেন যে বাড়ি ভাড়ার উপরে ভ্যাট আছে, বাড়ি ভাড়ার ভ্যাট বলি আমরা সহজভাবে। আসলে এই কথাটা হলো স্থান ও স্থাপনা ভাড়া, স্থান ও স্থাপনা ভাড়া। তো স্থান ও স্থাপনা ভাড়া অধিকাংশ হচ্ছে বাড়ি ভাড়া, হতে পারে বাড়ি ভাড়া, একটা স্থান ভাড়া, ছাদ ভাড়া, গ্যারেজ ভাড়া, যে কোনো স্থান স্থাপনা ভাড়া হতে পারে। আমরা সাধারণভাবে এটাকে বাড়ি ভাড়ার ভ্যাট বলে থাকি। তো বাড়ি ভাড়ার উপরে ভ্যাট আছে, কয়েকটা ক্ষেত্রে বাড়ি ভাড়ার ভ্যাট মওকুফ করা আছে। যেমন আমাদের যে ব্যক্তিগতভাবে আমরা যে ভাড়া নিই বসবাসের জন্য, যে ভাড়া নিই সম্পূর্ণ আবাসিক উদ্দেশ্যে, সম্পূর্ণ আবাসিক উদ্দেশ্যে আমরা যে ভাড়া নিই এটা ভ্যাট মুক্ত। এরকম আরো কতগুলো ক্ষেত্রে ভ্যাট মুক্ত আছে। একটা ক্ষেত্রে ভ্যাট মুক্ত আছে, সেটা হলো নারী উদ্যোক্তা কর্তৃক পরিচালিত ব্যবসা শোরুম ভাড়া। নারী উদ্যোক্তা কর্তৃক পরিচালিত ব্যবসার শোরুম, এটা ভ্যাট মুক্ত। এই নিয়ে সমস্যা তৈরি হয়। এখানে তিনটে বিষয়: নারী উদ্যোক্তা কর্তৃক পরিচালিত হতে হবে, ব্যবসা হতে হবে, শোরুম হতে হবে। বা আমরা দুটো 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 বিষয় বলতে পারি, যে নারী উদ্যোক্তা কর্তৃক পরিচালিত আর ব্যবসার শোরুম। এই দুটা বিষয় নিয়ে মাঠ পর্যায়ে অনেক অস্পষ্টতা আছে, জটিলতা আছে, বিতর্ক আছে। নারী উদ্যোক্তা কর্তৃক পরিচালিত কোন প্রতিষ্ঠানকে বলা হবে, কোন প্রতিষ্ঠানকে ব্যবসার শোরুম বলা হবে? প্রতিষ্ঠান বলতে আমরা জানি স্বত্বাধিকারী প্রতিষ্ঠান, প্রোপ্রাইটারশিপ ফার্ম, পার্টনারশিপ ফার্ম আর লিমিটেড কোম্পানি, প্রাইভেট লিমিটেড কোম্পানি, পাবলিক লিমিটেড কোম্পানি। তো স্বত্বাধিকারী প্রতিষ্ঠান একজনের মালিকানায় হয়, পার্টনারশিপ ফার্ম বেশ কয়েকজনের মালিকানায় হয়, লিমিটেড কোম্পানি অনেকের মালিকানায় হয়। তো তাহলে কোন প্রতিষ্ঠানকে আমরা নারী উদ্যোক্তা পরিচালিত বলতে পারবো? সাধারণত মাঠ পর্যায়ে বলা হয় যে একটা প্রতিষ্ঠানের 100 ভাগ নারীর মালিকানায় হতে হবে, তাহলে এই সুবিধা পাবে। তো প্রতিষ্ঠান 100 ভাগ নারীর মালিকানায়, এটা তো আসলে খুব একটা প্রতিষ্ঠান এরকম নাই যে 100 ভাগ নারীর মালিকানায়। তো আমরা এখন এখন আমরা সমস্যাটা আমরা বুঝলাম যে বাড়ি ভাড়ার ভ্যাট মওকুফ করা আছে কার ক্ষেত্রে, নারী উদ্যোক্তা কর্তৃক পরিচালিত ব্যবসা শোরুমের ভাড়ার ক্ষেত্রে। তবে মাঠ পর্যায়ে অনেক নারী উদ্যোক্তা এই সুবিধা নিতে পারে না, কারণ নারী উদ্যোক্তার প্রতিষ্ঠান কোনটাকে বলা হবে, কোনটাকে ব্যবসা শোরুম বলা হবে, এগুলো নিয়ে অস্পষ্টতা আছে। এখন আমাদের বক্তব্য, আমার বক্তব্যকে সেটা আমি আপনাদের সামনে তুলে ধরছি আইনসঙ্গত ভাবে। শেষে আমরা একটা অবস্থানে আসার চেষ্টা করবো, একটা একটা পরামর্শ দেওয়ার চেষ্টা করবো যারা প্র্যাকটিশনার তাদেরকে আইনসঙ্গত ভাবে। কাস্টমস আইনের অধীন জেনারেল রুলস ফর ইন্টারপ্রিটেশনে বিধান রয়েছে যে কোনো পণ্যের বেশিরভাগ অংশ যদি কোনো এক প্রকৃতির হয় তাহলে
সেই পণ্যটা সেই প্রকৃতি অনুসারে শ্রেণীবিন্যাস করতে হবে। ধরুন একটা কাপড়ের 70% কটন আর 30% সিনথেটিক, এই কাপড়কে কটনের কাপড় বলে বিবেচনা করতে হবে এবং সেই হিসেবে শ্রেণীবিন্যাস করতে হবে, সেই হিসেবে শুল্ক কর প্রয়োগ করতে হবে। তাহলে একটা প্রতিষ্ঠানের ক্ষেত্রেও যদি নারী উদ্যোক্তার মালিকানা যদি 50%-এর বেশি হয়, তাহলে আমরা বলবো যে এটাকে নারী উদ্যোক্তা কর্তৃক পরিচালিত প্রতিষ্ঠান বলা যাবে এবং সেই প্রতিষ্ঠান ভাড়ার ক্ষেত্রে এই ভ্যাট মুক্ত সুবিধা পাবে বলে আমাদের পরামর্শ বা আমাদের আমাদের সাজেশন, যেটা আপনি বলেন। কেউ কেউ বলে থাকেন যে নারী উদ্যোক্তা কর্তৃক পরিচালিত ব্যবসার শোরুমের ভাড়ার ক্ষেত্রে ভ্যাট মওকুফ করা হয়েছে, তাই সেবা প্রদানের স্থল হলে ভ্যাট মওকুফ প্রযোজ্য হবে না। আমরা জানি যে প্রতিষ্ঠান মূলত তিন ধরনের, এক হলো উৎপাদনকারী প্রতিষ্ঠান, দুই হলো ট্রেডিং প্রতিষ্ঠান, ট্রেডিংকে আমরা আমরা ব্যবসা ভ্যাটে আমরা ব্যবসায়ী বলি, আর সেবা প্রদানকারী প্রতিষ্ঠান। উৎপাদনকারী প্রতিষ্ঠানের উৎপাদন স্থল যদি ভাড়া নেওয়া হয়, সেটা ভ্যাট মুক্ত সবার ক্ষেত্রে, মুক্ত নারী পুরুষ সবার ক্ষেত্রে সে ভ্যাট মকুব করা আছে। বাকি থাকলো ট্রেডিং আর সেবা প্রদান। তো এখানে যেহেতু বলা হয়েছে যে নারী উদ্যোক্তা কর্তৃক পরিচালিত ব্যবসার শোরুম, তো অনেকে বলেন যে এটা ট্রেডিং এর শোরুম হতে হবে, যদি কোনো সেবা প্রদান করে কোনো নারী তা সে সুবিধা পাবে না। কিন্তু আসলে দেখেন অধিকাংশ নারী যে কাজ করে সেগুলো ট্রেডিং এবং সেবা, এই দুটার সাথেই তারা কাজ করেন। নারীরা যে সমস্ত কাজ করেন সেগুলো মূলত মূলত বিউটি পার্লার এটা সেবা, বুটিক শপ এটা পণ্য, পোশাক বিক্রি এটা সেবা, হস্তশিল্প এটা পণ্য। অর্থাৎ নারী উদ্যোক্তা পণ্য এবং সেবা দুই ধরনের কাজই করে থাকে। তো আমার বিশ্লেষণ হলো এখানে ব্যবসা এবং শোরুম শব্দ সমূহ সাধারণ অর্থে ব্যবহার করা হয়েছে, ভ্যাট আইনে শোরুমের কোনো সংজ্ঞা নেই, তাই শোরুম সাধারণ অর্থে ব্যবহৃত হবে। আমাদের দেশের ভ্যাট ব্যবস্থায় সেবার ক্ষেত্রেও শোরুম হতে পারে। আমাদের দেশের ভ্যাট ব্যবস্থায় তৈরি পোশাক বিপণন হলো একটা সেবা। এই সেবার সংজ্ঞায় উল্লেখ রয়েছে যে নিজস্ব শোরুম থেকে বিক্রি করা, নিজস্ব শোরুম তো সেবার ক্ষেত্রে শোরুম হতে পারে, কারণ এই তৈরি পোশাক বিপণন যে সেবা, সেখানে বলা বলা হয়েছে যে নিজস্ব শোরুম থেকে বিক্রি করা, অর্থাৎ সেবার ক্ষেত্রেও শোরুম হতে পারে। তাই ব্যবসা শোরুম বলতে এখানে ট্রেডিং এবং সেবা প্রদান উভয়কে বোঝানো হয়েছে বলে আমার অভিমত। তাহলে আমরা আমরা আলোচনায় আসলাম যে ব্যবসা শোরুম বলতে এখানে ট্রেডিং ব্যবসা বা সেবা প্রদান ব্যবসা, এটা দুটোই মিন মিন করে বা মিন করতে পারে। এবার জাতীয় শিল্পনীতি 2022 থেকে একটা রেফারেন্স দেব, এটা আমাদের এই কনটেক্সটে এটা বেশ গুরুত্বপূর্ণ। জাতীয় শিল্পনীতি 2022-এর অনুচ্ছেদ 3.4 মোতাবেক যদি কোনো নারী ব্যক্তি মালিকানাধীন বা প্রোপ্রাইটারশিপ প্রতিষ্ঠানে ক্ষেত্রে স্বত্বাধিকারী বা প্রোপ্রাইটার হন, কিংবা অংশীদারি প্রতিষ্ঠান বা জয়েন্ট স্টক কোম্পানিতে নিবন্ধিত প্রাইভেট কোম্পানির পরিচালক বা শেয়ার হোল্ডারগণের মধ্যে অনন্য ন্যূনতম 51% শতকরা 51% অংশের মালিক হন, তাহলে তিনি নারী উদ্যোক্তা হিসেবে পরিগণিত হবেন। স্পষ্ট, এখানে একেবারে স্পষ্ট বলা আছে জাতীয় শিল্পনীতিতে যে নারী উদ্যোক্তা যদি 51% বা তার বেশি মালিক হন, তাহলে সেই সেই প্রতিষ্ঠানকে নারী উদ্যোক্তা কর্তৃক পরিচালিত প্রতিষ্ঠান বলা হবে, সেই উদ্যোক্তাকে নারী উদ্যোক্তা বলা হবে। তো তাহলে তাহলে আমরা ভ্যাটের ক্ষেত্রে, যেহেতু ভ্যাটের ক্ষেত্রে এটা ডিফাইন করা নেই, ভ্যাট আইন বিধিবিধানে ডিফাইন করা নেই, সরকারেরই আর একটা পলিসিতে সেটা ডিফাইন করা আছে, সেটা আমরা ওয়েল আমরা অ্যাকসেপ্ট করতে পারি যে 51% বা তার বেশি মালিকানা যদি নারীর হয়, তাহলে সেটা নারী উদ্যোক্তা কর্তৃক পরিচালিত প্রতিষ্ঠান। লেজিসলেটিভ ইন্টেনশন বলে একটা কথা আছে, এই বিধান করা হয়েছে মূলত নারীদেরকে সুবিধা দেওয়ার জন্য। যেহেতু নারীরা আমাদের সমাজে পিছিয়ে রয়েছে, সেহেতু নারীর ক্ষমতায়নের অংশ হিসেবে
এই সুবিধা দেওয়া হয়েছে। যদি শুধু শতভাগ নারীর মালিকানাধীন প্রতিষ্ঠান ছাড়া অন্য কোনো প্রতিষ্ঠান এই সুবিধা না পায় এবং নারীর শতভাগ মালিকানার শোরুম ছাড়া এই সুবিধা না পায়, তাহলে এই সুবিধা একেবারেই সীমিত হয়ে যায়। কারণ শতভাগ নারীর মালিকানায় খুব কম প্রতিষ্ঠান পাওয়া যাবে। যদি সেবা প্রদানকারী বাদ দেওয়া হয়, তাহলে এমন প্রতিষ্ঠান খুঁজে পাওয়া দুষ্কর হবে। এটা কোনো সুবিধা হবে না যা ভোগ করার মতো কোনো মানুষ খুঁজে পাওয়া যায় না। লেজিসলেটিভ ইন্টেনশন এমন হতে পারে না। যদি প্রতিষ্ঠানের 55% এর বেশি অংশ নারীর মালিকানায় হলে বাড়ি ভাড়া মওকুফের সুবিধা দেওয়া হয়। যদি প্রতিষ্ঠানের 51% বা তার বেশি অংশ নারীর মালিকানায় হলে বাড়ি ভাড়া মওকুফের সুবিধা দেওয়া হয়, তাহলে পুরুষেরা নারীর সাথে অংশীদারি কারবার স্থাপন করতে উৎসাহিত হবে। লেজিসলেটিভ ইন্টেনশন বলে একটা কথা আছে, এই বিধান করা হয়েছে মূলত নারীদেরকে সুবিধা দেওয়ার জন্য। যেহেতু নারীরা আমাদের সমাজে পিছিয়ে রয়েছে, সেহেতু নারীর ক্ষমতায়নের অংশ হিসেবে এই সুবিধা দেওয়া হয়েছে। যদি শুধুমাত্র শতভাগ নারীর মালিকানাধীন প্রতিষ্ঠান ছাড়া অন্য কোনো প্রতিষ্ঠান এই সুবিধা না পায় এবং নারীর শতভাগ মালিকানার শোরুম ছাড়া এই সুবিধা না পায়, তাহলে এই সুবিধা একেবারেই সীমিত হয়ে যাবে। কারণ শতভাগ নারীর মালিকানায় খুব কম প্রতিষ্ঠান পাওয়া যাবে। যদি সেবা প্রদানকারী বাদ দেওয়া হয়, তাহলে এমন প্রতিষ্ঠান খুঁজে পাওয়া দুষ্কর হবে। এটা কোনো সুবিধা হবে না যা ভোগ করার মতো কোনো মানুষ খুঁজে পাওয়া যায় না। লেজিসলেটিভ ইন্টেনশন এমন হতে পারে না। যদি প্রতিষ্ঠানের 51% বা তার বেশি অংশ নারীর মালিকানায় হলে বাড়ি ভাড়া মওকুফের সুবিধা দেওয়া হয়, তাহলে পুরুষেরা নারীর সাথে অংশীদারি কারবার স্থাপন করতে উৎসাহিত হবেন, এতে নারীর ক্ষমতায়ন হবে। লেজিসলেটিভ ইন্টেনশন সম্ভবত এটা হতে পারে। নারী উদ্যোক্তাগণ সাধারণত বিউটি পার্লার, বুটিক শপ, পোশাক, হস্তশিল্প ইত্যাদি কাজের সাথে জড়িত। এই কাজগুলো ট্রেডিং এবং সেবা উভয় ধরনের হয়ে থাকে। প্রিয় দর্শকবৃন্দ, আমরা আলোচনার প্রায় শেষে চলে এসেছি। তাহলে আমরা এতক্ষণ যে আলোচনা করলাম, তাতে আমরা প্রমাণ করার চেষ্টা করলাম, আমরা যুক্তি উপস্থাপন করার চেষ্টা করলাম যে কোন প্রতিষ্ঠানের 51% বা তার বেশি মালিকানা যদি নারীর থাকে, তাহলে সেই নারীকে আমরা নারী উদ্যোক্তা বলতে পারি এবং সেই প্রতিষ্ঠানকে আমরা নারী উদ্যোক্তা কর্তৃক পরিচালিত প্রতিষ্ঠান বলতে পারি। তাছাড়া কোন ট্রেডিং প্রতিষ্ঠান বা কোন সেবা প্রদানকারী প্রতিষ্ঠান, উভয় প্রতিষ্ঠানকেই আমরা আমরা ব্যবসা বলতে পারি। উভয় প্রতিষ্ঠানের ব্যবসার স্থানকে আমরা ব্যবসার শোরুম বলতে পারি। তাহলে আমরা সবশেষে এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে নারী উদ্যোক্তা কর্তৃক পরিচালিত ব্যবসার শোরুম বলতে ট্রেডিং প্লেস এবং সেবা প্রদানের স্থান উভয়কে বোঝাবে, এবং প্রতিষ্ঠানের 51% বা তার বেশি অংশ নারীর মালিকানাধীন হলে সেই প্রতিষ্ঠানকে নারী উদ্যোক্তা কর্তৃক পরিচালিত প্রতিষ্ঠান হিসেবে বিবেচনা করতে হবে বা করা যাবে, এবং এইরকম প্রতিষ্ঠানের ক্ষেত্রে বাড়ি ভাড়ার ভ্যাট মওকুফ হবে। সেটা আমার অভিমত, এবং এ পর্যন্ত আমরা এই যুক্তিকে সেটা আমরা বোঝানোর চেষ্টা করলাম। তবে এই অস্পষ্ট বিষয়ে, এই বিতর্কিত বিষয়ে যদি যথাযথ কর্তৃপক্ষ কোনো আদেশ নির্দেশনা জারি করে, তো সেটা প্রাধান্য পাবে। আপাতত আমরা এই যুক্তি দিয়ে আমরা এই সিদ্ধান্তে আমরা আসতে পারি যে নারীর মালিকানা 51% বা তার বেশি হলে সেটা নারী উদ্যোক্তা হবে, এবং ট্রেডিং এবং ব্যবসা উভয় শোরুমের ক্ষেত্রেই এই সুবিধা প্রযোজ্য হবে। তো প্রিয় দর্শকবৃন্দ, আমরা আলোচনার শেষে চলে এসেছি। আমরা আজকে ভ্যাট সিস্টেমের একটা, আমাদের দেশের ভ্যাট সিস্টেমের একটা জটিলতা নিয়ে আলোচনা করলাম। আমি আশা করি যে আলোচনা আপনাদের কাজে আসবে। যারা বাড়ি ভাড়ার ভ্যাট আপনারা দেন, যারা
ভ্যাট বাড়ি ভাড়া নিয়ে আপনারা ব্যবসা কার্য পরিচালনা করেন, তারা স্পষ্টভাবে বুঝতে পারবেন যে এই নারী উদ্যোক্তার সুবিধা কোন প্রতিষ্ঠান পাবে আর কোন প্রতিষ্ঠান পাবে না। আপনাদের যদি ভ্যাট সংক্রান্ত কোনো বিষয়ে জটিলতা থাকে, অস্পষ্টতা থাকে, দয়া করে কমেন্ট বক্সে লিখুন, আমি একটা একটা করে এই বিষয়গুলোর আইনগত সমাধান দেওয়ার চেষ্টা করব। আজকের মতো আমরা এখানে শেষ করি। অনেক ধন্যবাদ, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।